Bana izleniyorsun. Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Kemon acho bondura? Good evening. তো সন্ধ্যার পরে শুরু করছি এই আজকের নতুন ব্লগটি। বাজার নিয়ে আসছে অফিসে আসার পথে। তোমরা তো জানো কিছু না কিছু বাজার, কোনো না কোনো বাজার প্রতিদিন আনেই। তো এগুলা গুছাচ্ছি, গুছিয়ে তারপরে হচ্ছে গিয়া খাওয়া দাওয়ার জন্য কি রান্না করছি দুপুরে, তো সেটা শুরু করিনি ব্লগ আর শেয়ারও করিনি। অবশ্যই রাতে কি খাবো সেটা তোমাদের শেয়ার করব। আর হচ্ছে গিয়া বাজারটা গুছিয়ে নেই। তো বাজার গুছিয়ে এদিকে দেখো আমি রান্না করছিলাম পোলাও, আর হচ্ছে গিয়া মাংস, গরুর মাংস দিয়ে মুসুরির ডাল, আর দু একটা আলু দিছি বাচ্চাদের। এই যে দেখো হাড্ডির লগে আজকের খাবারের মেনু ছিল, রাত্রে খেয়ে দে এরপরে হচ্ছে খাওয়া দাওয়া করলো। আর আমি কিছু লেবুর রস সেদিনকার করেছিলাম, সেই লেবুর রস হচ্ছে গিয়া শেষও হয়ে গেছে। তো আবার আমি করে এখন তারপরে ঘুমাতে যাব, তাই তোমাদের সঙ্গে শেয়ার করে ঘুমিয়ে সকালবেলা আবার তোমাদের সঙ্গে দেখা হবে বন্ধুরা। তো এই লেবুর রসটা আমি সবগুলো রস চিপটিয়ে কাঁচের বোতলে করে ফ্রিজে রেখে দিব। এর আগের সপ্তাহে করেছিলাম, সবই শেষ হয়ে গেছে। প্রতিদিন গরম পানির সাথে দুই চামচ করে খায়। তো এইটা প্রতিদিন কেটে কেটে রস বের করে ভালো লাগে না। তো ভালো থাকো, গুড নাইট বন্ধুরা, ফিরে আসছি সকালবেলা। তো গুড মর্নিং বন্ধুরা। তো এই যে দেখো অনেক কাজ, এর ভিতরে নাস্তা খাইয়ে স্কুলে অফিসে বিদায় দিয়ে, আর এদিকে দেখো আমি যে আমার কল ক্যাবিনেটটা কিচেন রুমের সেটা তেলাপোকা ঢুকেছে। তো সব জিনিসপত্র আমি সব বের করে নিয়েছি, আর এদিকে দেখো গুছিয়েও সব মুছিয়ে গুছিয়ে রাখবো। আর আলুগুলো ধুয়ে রাখলাম, প্রচণ্ড মানে পানি ময়লা ছিল। আর আমার এই যে দেখো কিচেনের এটা আমার গোছানো হয়ে গেছে, তো কীভাবে রাখছি সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। এই সবগুলো আমি বের করে রেখেছি, তেলাপোকা মেরেছি, ওষুধ দিয়েছি, মুছে তারপরে সাজিয়ে আবার রাখছি ডিব্বাগুলো, আর রেখে তারপরে ওষুধ দিয়েছি। তো এইভাবে তোমাদের একটু দেখিয়ে দিলাম কীভাবে রাখছি আমার কিচেন রুমের ক্যাবিনেটটা। তো এই আর কি, আর খাওয়া দাওয়া নাস্তা এটা সকালবেলা শেয়ার করিনি, চা নাস্তা করা হয়েছে, আর ওদেরকেও নুডলস করে খাইয়ে দিয়েছি, আর স্কুলে চলে গেছে। এই যে দেখো এখানে আমি রেখেছি, এলো উপরে এলো সব খাবারের আইটেম রান্না করে রাখবো এখানে, একদম মানে যে আমি ওভেন রাখছি ওভেনের নিচে যে স্টেপটা আছে এখানে আমি রান্না করে রাখি। আর ওই যে নিচের দুইটা স্টেপ দেখলা, ওইটা আমি তো ওই যে সদায় পাতি স্টার, সদায় বিস্কিট ডিব্বা এসব রাখি, আর এই উপরে রাখছি আবার কয়টা ডিব্বা আর ওভেনেরই। আর এইদিকে দেখো আমার বিছানা এখনও গুছানো হয়নি, আর কাপড়গুলো শীতের অলরেডি শীতের কাপড় চুপড় বের করা হয়ে গেছে, শীতের জন্য প্রস্তুত। আর এই যে দেখো কমফোর্টটা যে এটা ধুতে হবে, ওয়াশিংয়ে দিয়ে দিব এখন, দিয়ে আধা ঘন্টা এক ঘন্টার মতন ভিজিয়ে রেখে ওই স্টার্ট করিয়ে দিব। তো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করলাম। আর এটা দুইটা আছে, একটা আজকে ধুয়ে দিব আর কালকে একটা দিব, এর মধ্যে কাপড়ও জমা হয়ে গেছে বন্ধুরা। তো কি আর করার আছে, আজকে কাজের চাপে মাথা খালি ঘুরাইছে ঘুরাইছে এরকমের অবস্থা, এত কাজের চাপ ছিল আজকে। তো এই শীতের প্রস্তুত অবশ্যই শুরু হয়ে গেছে, কিছু কোনো কাপড় চুপড় এতদিন নামানো হয়নি বা কোনো ল্যাপট্যাপ কিছুই না। তো এই কমফোর্ট দুইটাই নামিয়ে তো এখন এইটা ওয়াশে দিয়ে দিলাম, তো ওয়াশে দিয়ে দিলাম এক ঘন্টা দেড় ঘন্টা ভেজানোর পরে এই দেখো আমার এটা ওয়াশ হয়ে গেছে, হয়ে গেছে। এখন আমি এটা রৌদ্রে দিয়ে দিব, রৌদ্রে দিয়ে দিলাম সকালের এই কাজটা, ভেজাল ছিল অনেকটা তারই মাঝে। আর এই যে দেখো, আর এই যে এগুলো আমি বস্তায় সব ধোয়া ছিল, এগুলো রৌদ্রে শুকাইলাম যাতে গন্ধটা না থাকে, বস্তায় ছিল।
আর এদিকে বন্ধুরা দেখো, আমি মরিচ আনতে বলেছিলাম, যেটা ঝাল ছাড়া, অল্প ঝাল। এই মরিচগুলো অর্ধেকটা আমি বোটা ফেলে দিয়ে ধুয়ে তারপরে কি করছি দেখো, আর অর্ধেকটা রৌদ্রে দিব। অর্ধেকটা মচমচে করে রৌদ্রে দিয়ে তারপর হচ্ছে গিয়ে আমি ওই ডিব্বায় রাখবো। মচমচে করে রাখলে মানে নষ্ট হয় না, আর নষ্ট হলে কিন্তু ভিতরে একটা পাউডার জমে যায় আর নষ্ট হয়ে যায়। আর যদি রোদে মচমচা করে রাখো তাহলে কিন্তু আর নষ্ট হয় না, হারাপোর থাকলেও। তো যাই হোক, আমি যে অর্ধেকটা নিয়েছি এগুলো আমি এখন টালবো তেল দিয়ে। টেলে তারপরে আবার তেল দিয়ে কি করছি সেটা দেখো, যে প্রতিদিন মরিচ টেলে টেলে ভর্তা করতে ভালো লাগে না, তো আমি এই জন্য এক্সট্রা অগ্রিম এইভাবে আমি অনেকগুলো মরিচ একসাথে প্রায় টেলে এক সপ্তাহ দুই সপ্তাহ বা এক মাস খাই, ডিব্বায় ভরে আবার টালি। প্রতিদিন আমার টালতে ভালো লাগে না, তাই এইটা আমি করে রাখি। তো এই যেগুলো সব টালবো আমি এখন সবগুলো টেলে। তো যাই হোক, তো এইভাবে আমি কাজ গুছিয়ে রাখি অগ্রিম, যাতে পরবর্তীতে একটু আরাম করে রিল্যাক্সে কাজটা ব্যবহার করা যায়। আর বিশ্বাস করো, শরীরটা খুবই খারাপ লাগতেছে, ঘুরানো ঘুরানো এই অবস্থা কাজেরই। তো এই যে দেখুন, একটু ঝরঝরা করে নিয়ে তারপর তেল দিয়ে দিলাম, যেহেতু ধুয়েছি, যদি পানি থাকে তেল দিলে ছিটা হয়ে ছড়িয়ে ছিটিয়ে যাবে, তাই আমি একটু ঝরঝরা করে এই যেভাবে করে তেল দিয়ে টেলে নিলাম। এই যে দেখো মচমচা হয়েছে, এখন আমি হাতে মেখে নিব একদম। এই যেভাবে একবার হাতে দিয়ে মেখে গুঁড়া করে নিব, গুঁড়া করে নিয়ে তারপরে কাচের একটা ডিব্বায় ভরে রাখবো। এইটা তোমাদের খুব কাজে লাগবে, তোমরা এটা করতে পারো। এই যে দেখো কত সুন্দর হয়ে গেছে, এই হাত দিয়ে তোমাদের গালটা ধরলে কি অবস্থা হবে বলো তো বন্ধুরা। তো এই যে আর একটু তেল দিয়ে, এখন আমি এটা সারা মাস খেতে পারবো। দুই চামচ নিব ভর্তায় দিব, দুই চামচ নিব ভর্তায় দিব। দেখা যায় ভর্তার জন্য সিদ্ধ করলাম, যে কোনো জিনিস সিদ্ধ করার পরে মনে করে না, ফ্রাই প্যান বসিয়ে আবার মরিচটা টালি, এটা মনে করে না। তো কী করার আছে, তাই আমি এইভাবে করে থাকি এক মাসের জন্য, 15-20 দিনের জন্য আবার করি, বাস ভালো একটা সিস্টেম। তো যাই হোক, এখন আমি ডিব্বায় ভরে রাখবো। তো কাচের ডিব্বায় এইভাবে রাখবো। এই যে শেষ হয়ে গেছে, মরিচ শেষ হয়ে গেছে, তারপরে আবার নিয়ে আসলাম। তো এই যে এইভাবে করে ফোন দিয়ে বলেছি যে মরিচ নেই, মরিচ আনতে হবে। তো শুকনো মরিচ ভর্তায় না দিলে কিন্তু ভালো লাগে না বন্ধুরা। তো এই যে দেখো এখন আমি রেখে দিলাম, বাস টেনশন মুক্ত। তো এইভাবে কাজগুলো করে থাকি বন্ধুরা, কিচ্ছু করার নেই। এখন আমি রেখে দিব। তো রেখে দিলাম, যাই হোক বন্ধুরা। তো এটা হচ্ছে তো দুপুর বেলা রান্না, ওই দিকে এত কাজের ভিতর দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি মাংস রান্না, আর এই যে চিংড়ি মাছ দিয়ে মূলা রান্না করেছি। দেখো এত কাজের ভিতর জন্য তোমাদের ক্যামেরার বাইরে রান্নাটাও শেয়ার করেছি, মানে রান্নাটাও করেছি। এই যে দেখো পুঁই শাক ভাজি। দুপুরে খাওয়া দাওয়া শেষ অলরেডি, গুড আফটারনুন বন্ধুরা। তো নাস্তার জন্য আমি পালং শাক নিয়েছি, দেখো এই পালং শাকের পুরি বানাবো আমি। তো পালং শাকটা আমি সুন্দর করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি, 3-4-5টা ধোয়া দিয়েছি। এদিকে নাস্তার জন্য রেডি করবো, সন্ধ্যার আগে আগেই মিস আসবে বা ওরাও সন্ধ্যার পরে কিন্তু নাস্তা না খেলে পড়তে বসে না। তো দেখো পালং শাক ধোয়ার পরে আমি পেঁয়াজ কুচি দিলাম কিছুটা, আর হচ্ছে কাঁচামরিচ ফাড়া দিলাম, মানে বাচ্চা খাবে যদি ঝাল হয়। তো তোমরা এই জিনিসটা ফলো করো। দেখো আর পালং শাক আর লবণ দিয়ে দিলাম, এই পালং শাকটা এখন সিদ্ধ দিব আমি। তো এই পালং শাক দিয়ে আজকে আমি পুরি বানাবো, আর এটা অবশ্যই খুবই চমৎকার হয়েছে, ফ্লেভারটা খুবই ভালো হয়েছে। আর এই যে আমি এটা ঠান্ডা করেছি, সিদ্ধ করে ঠান্ডা করে নিলাম, ঠান্ডা করে একটু হালকা গরম আছে, এটা ব্লেন্ডার করে নিব। ব্লেন্ডার করে নিয়ে তারপরে আছি, আর তোমরাও এই পালং শাক এই শীতের সিজনে পালং শাক দিয়ে এই রেসিপিটা অবশ্যই করে দেখো। সবসময় তো আমরা পুরি লুচি এইটা খালি খালি খাই, তো এটার জন্য ভালো হবে, গ্যাস্ট্রিকেও সমস্যা করবে না, একটা সবজির আইটেমও ভিতরে মিক্স আছে। দেখো পালং শাক আমি ব্লেন্ডার করে নিয়ে আসলাম, একেবারে সুন্দর একটা কালার। তো আমি আটা দিয়েছি, নর্মালি যে আটাটা ওটা দিলাম। এই যে দেখো যতটুকু লাগবে আমার ওইভাবে দিলাম। আর পালং শাকে তোমরা আধা কেজি শাক নিতে পারো, ওইভাবে ব্লেন্ডার করে আধা কেজি হলে হয়ে যাবে। তো লবণ আর এই যে এক চামচ আমি গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর ব্লেন্ডার তো কাঁচামরিচ করা আছেই দেওয়া। এইভাবে করে আমি সুন্দর করে মেখে নিচ্ছি।
তো এই পালং শাক তো শরীরের জন্য কতটা উপকারী, খুবই উপকারী একটা শাক, এটা চোখের জন্য বেস্ট। তো এই যে এখন তেল দিয়ে আমি ভালো করে আবার মেখে নিব। তো একটা বিষয় হচ্ছে, সাদা তেলটা আনি মাঝে মাঝে, আমি রেসিপির জন্য 1 লিটার 2 লিটার 1 লিটার নিয়ে আসি, তো শেষ হয়ে গেছে। তো আমার যে খাবার তেল দিয়েই ব্যবহার করতেছি, ওটাই দিয়ে দিলাম সরষার তেল। এই যে এখন আমি এটা ঢেকে রাখবো, ঢেকে রাখার পরে সন্ধ্যা হলেই আমি শুরু করব। তো যাই হোক বন্ধুরা, এই যে এখন মিশো আসছে এদিকে, কিছুটা আমি ভেজে দিয়ে মাগরিবের আজান অলরেডি দিয়ে দিছে প্রায়, মানে দিয়ে দিবেই। তো আমি 3-4টা ভেজে মিশকে দিয়ে এরপরে হচ্ছে গিয়ে আমি আবার নামাজ পড়ে এসে আবার বানাবো। তো এখন আজান দেয়নি, তো আমি কয়েকটা বানিয়ে তারপরে হচ্ছে গিয়া এদিকে দেখো কি এরকম করে আমি কতটুকু নিচ্ছি। একটু ছোট বড় হলে সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তো যাই হোক বন্ধুরা, আমি এইভাবে সবগুলো বেলে নিব, আর সবগুলো বেলে নিয়ে তারপরে আসি, একবারে পাতলাও না একবারে একেবারে পুরো মোটাও না, এভাবে করে। তো দেখো আমি সবগুলো এখন ভেজে নিব, ভেজে নিয়ে ওইদিকে কিন্তু আমি ওই মিশকে দিয়েও দিলাম, সেটা তো আর তোমাদের দেখাইনি। তো সবগুলো আর আমি কিন্তু কোনো স্টিচ কিছু ব্যবহার করিনি, তারপরে টগর টগর ইনশাল্লাহ ফুলছে আলহামদুলিল্লাহ, খুব ভালোই লাগলো। আর ময়দাও না, আটা দিয়েই নর্মালি আমি করেছি, আর যে কালারটা যে খুব ভালো লাগছে আমার কাছে। তো আমার সবগুলো অলরেডি ভাজা হয়েই চলে আসলাম, আর নাই সবগুলো একে একে ভেজে নিলাম। এই যে দেখো আমার সেই পুরিগুলো, আর এগুলা আমি এগুলার জন্যই আজকে মাংস রান্না হয়েছে, খালি খালি তো আর এগুলা খাওয়া যায় না, একটু ঝোল না হলে কি হয়, তো সেটার জন্য আমি আজকে মাংস রান্না করেছি মুরগির। তো এখন আমি দিয়ে দিব ছেলেকে, টিচার চলে গেছে, টিচার একাই খেয়েছে, তো এখন ওকে দিয়ে ও খেয়ে দিয়ে আবার পড়তে যাবে গা। তো আমি এখন অলরেডি ওর জন্য বাড়লাম, তো অবশ্যই মাংসের ঝোল দিয়ে তোমরা খাওয়ার চেষ্টা করো, মাংসটা তো আর খালি খাওয়া যায় না অবশ্যই। তো আমি এজন্য ঝোলটা একটু বেশি রেখেছি, ঝোল ঝোলই করে, আমি এই মুরগিটা অবশ্যই করে। কেমন হয়েছে ফাজলে রাব্বি? পালং শাক দিয়ে পুরি, পালং শাকের গ্রান আসতে না, মজা হয়েছে। আচ্ছা ভালো থাকো বন্ধুরা, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।